বন্ধুরা, আজ আমি নিয়ে আবার হাজির হয়েছি একটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এখানে একটা কাঁচের বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি এক বাটি ছাতু, ছোলার ছাতু নিয়েছি আমি। এখানে ছোট্ট একটা সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিলাম সাদা নুন, দিলাম অল্প একটু বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, অল্প একটু চিনি দিলাম, আর দিলাম সর্ষের তেল এক চামচ, ধনে পাতা কুচু, আর দিচ্ছি এক চামচ জল। এরপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে 4 চামচের মতো জল ব্যবহার করেছি। ব্যাস, রেডি হয়ে গেল ছাতুর চাট। এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। এভাবে আমার পাশে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।